الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলমগীর ভাই, আপনি প্রশ্ন করেছেন, রিয়া নামক শিরক বলতে কোন ধরনের শিরককে বোঝানো হয়? আল-জাওয়াব বিল্লাহিত তাওফীক, রিয়া হলো লোক দেখানো কোন আমল। আসলে সমস্ত আমল একমাত্র আল্লাহর জন্যই করতে হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হয়। এই আমল যদি কাউকে দেখানোর জন্য, কাউকে শোনানোর জন্য, কারো কাছ থেকে কোনো স্বার্থ হাসিলের জন্য, সমাজে সুখ্যাতি সুনাম অর্জন করার জন্য যদি কেউ আমল করে, তাহলে এই আমলটা হলো রিয়া, আর রিয়াটা হলো শিরক। শিরক কিভাবে? শিরক হলো একমাত্র আল্লাহর জন্য যে ইবাদতটা করা উচিত ছিল, সেই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য না হয়ে অন্য কাউকে এখানে খুশি করার উদ্দেশ্য করা হলো। যদিও এটা একমাত্র আল্লাহর জন্যই করা উচিত ছিল, আল্লাহ পাক আদেশ করেছেন উমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। আল্লাহ পাক আদেশ করেছেন খালিস ভাবে একমাত্র আল্লাহর জন্যই দিনকে একনিষ্ঠ ভাবে, খাঁটি ভাবে, খালিস ভাবে আল্লাহর জন্য করতে হবে। অন্য কাউকে দেখানো, কারো কাছ থেকে কোনো ফায়দা হাসিল করা অথবা দুর্নাম গোছানো, অন্য যে কোনো উদ্দেশ্যে যদি আমল করা হয়, এটা আল্লাহ পাকের যেই একমাত্র উদ্দেশ্য করা, ওই উদ্দেশ্যের মধ্যে শিরক হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশরকুল খাফি, আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উম্মতের জন্য যেটা গোপন শিরক। সাহাবারা বললেন, গোপন শিরক কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো রিয়া, লোক দেখানো আমল। কেউ দান করলো, মানুষ তাকে দানবীর বলবে। কেউ দিনের এলেম শিখলো, মানুষ তাকে আলেম বলবে। কেউ জিহাদের ময়দানে যুদ্ধ করলো, মানুষ তাকে মুক্তিযোদ্ধা বলবে, মানুষ তাকে শহীদ বলবে, তার প্রশংসা হবে। বড় বড় আমল নিঃসন্দেহে, হজ করা, কেউ হাজি সাহেব বলে মানুষ ডাকবে, সম্মান করবে, এই উদ্দেশ্যে যদি হজ করে, তাহলে এই হজটা শিরক হবে, ইবাদত তো হবেই না, নেকি তো হবেই না, বরং শিরকের গুনাহ হবে। হাদিস শরীফে আসছে যে সর্বপ্রথম কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে হাজির করা হবে, এর মধ্যে একজন হবেন আলেম, একজন হবেন দানবীর, আর একজন হবেন যিনি শহীদ হয়েছেন, অর্থাৎ ধর্মযুদ্ধে তিনি শরীক হয়েছেন, সেখানে শত্রুর মোকাবেলা করতে গিয়ে নিজে শহীদ হয়েছেন এমন ব্যক্তি। তো তিনজন ব্যক্তিকে আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি বিভিন্ন নিয়ামত দিয়েছিলাম, তোমরা কি করেছো? আলেম ব্যক্তি বলবে, দিনের এলেম শিখেছি, মানুষকে শিখিয়েছি, প্রচার প্রসার করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যুক, তুমি এমন এই জন্য এলেম শিখেছিলে মানুষ তোমাকে আলেম বলবে, আর এটা তো বলা হয়ে গেছে, ফেরেশতাদেরকে আদেশ করা হবে উপর করে তাকে হেসরি হেসরি জাহান্নামে নিক্ষেপ করো। যে ব্যক্তি দানবীর তাকে জিজ্ঞাসা করা হবে, সে বলবে, আল্লাহ তোমার পথে আমি দান করেছিলাম, সব ক্ষেত্রে আমার দানের হাত ছিল প্রশস্ত। আল্লাহ পাক বলবেন, তুমিও মিথ্যুক, কারণ দান করেছিলে মানুষ তোমাকে দানবীর বলবে এই উদ্দেশ্যে, আর এটা তো সুনাম মানুষ করেছে, দুনিয়াতে তুমি পেয়েছো, আজকে আমার কাছে কিছু পাবে না। যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, আল্লাহ বলবেন, তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ আমি তো নিজের জীবনটাই তোমার উদ্দেশ্যে আমি দিয়ে দিয়েছি, আমি ধর্মযুদ্ধে শহীদ হয়ে এসেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যুক, আসলে তুমি যুদ্ধ করেছিলে এই জন্য যে লোক তোমাকে বীর বিক্রম বলবে, তোমাকে মুজাহিদ বলবে, তোমাকে বড় যোদ্ধা বলবে, তোমার প্রশংসা হবে, আর এই প্রশংসা জগতের মানুষ করেছে, আমার কাছে তুমি কিছু পাবে না, উপর করে হেসরি হেসরি পরিণত হবে। ছোট শেরেক এটা আসলে ছোট নয়, এটাও হলো কবিরা গুনার চেয়ে বড়। তো এই জন্য আমাদেরকে
এই সমস্ত শেরকি কাজ, লোক দেখানো কাজ ছেড়ে খালিস ভাবে নিয়তটাকে পরিষ্কার করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের আমল দেখেন এবং অন্তর দেখেন। মানুষ অন্তর দেখতে পারে না, মানুষ হয়তো আমাদের আমলটা দেখে, আল্লাহ পাক অন্তরও দেখেন আমলও দেখেন। এই জন্য আমল এর সাথে সাথে অন্তরটাও বিশুদ্ধ করতে হবে। কেন আমি করতেছি, কেন আমার এই আমল, এই উদ্দেশ্যটা কি, এটা যেন খালিস হয়, পিওর হয়, খাঁটি হয় আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আলম।